আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে কেয়ার বিসায় ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট আজকে একটি আইন জারি করেছে। সেটা হচ্ছে যে আগামী স্প্রিং থেকে কেয়ার বিসায় কেউই ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না। সেটা ডিপেন্ডেন্ট বলতে, যদি স্ত্রী অ্যাপ্লিক্যান্ট হন তাহলে স্বামীকে নিয়ে আসতে পারবেন না, স্বামী স্ত্রী অ্যাপ্লিক্যান্ট হলে স্ত্রীকে নিয়ে আসতে পারবেন না, অথবা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে মূলত আগামী স্প্রিং থেকে এই রুলটা কার্যকর করবে। তো স্প্রিং বলতে হচ্ছে এখানে মার্চ থেকে, মানে 2024 সালের মার্চ থেকে এই রুলটা স্ট্রিক্টলি কার্যকর হয়ে যাবে। তো আবার এখানে বিষয়টা হচ্ছে, আবার কেউ যদি ইতিমধ্যে ইউকে চলে আসছেন, বাট মোস্ট পসিবিলিটি যেটা হচ্ছে প্রবাবলি, মানে সম্ভবত মার্চের পর থেকে হয়তো বা নিয়ে আসার কোনো সুযোগ আর থাকবে না ডিপেন্ডেন্ট। সুতরাং এর আগে যদি কারো সুযোগ থাকে নিয়ে আসলে ভালো, বা কেননা হচ্ছে ইমিগ্রান্ট অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ার কারণে ইউকে গভর্নমেন্ট এটা নিয়ে খুবই শঙ্কিত। কারণ গত এই জাস্ট যে গেল বছরটা, মানে এই বছরটাতে 1,43,000 কেয়ার ভিসার অ্যাপ্লিক্যান্ট এখানে আসছেন, এবং তাদের সাথে 1,73,000 প্লাস ডিপেন্ডেন্ট আসছেন, মানে স্ত্রী বাচ্চা কাচ্চা সহ মিলায় আর কি। তো এই সবগুলো বিষয় নিয়ে হচ্ছে কেয়ার, তার মানে হচ্ছে কেয়ার ভিসা যারা আসতেছেন এটা নিয়ে একটা অশনি সংকেত। আরেকটা যেটা সমস্যা হচ্ছে, অনেকে ফেক ডকুমেন্ট নিয়ে আসছেন, এটা নিয়েও ওরা সম্ভবত খুব স্ট্রিক্টলি এটাকে হয়তো খোঁজখবর নেওয়া শুরু করবে, ধরপাকড় শুরু করতে পারে। আর আরেকটা যে ইস্যু যেটা হচ্ছে সর্বশেষ, মানে নেক্সট যারা এর পরবর্তীতে 2024 সালে বা নতুন করে যারা আসবেন, এক্ষেত্রে হচ্ছে তাদের একটা কেয়ার সার্টিফাইড এখানে ইয়ে থাকবে, ওইটার অবশ্যই অনুমোদন থাকতে হবে। সব মিলে হচ্ছে কেয়ার ভিসাটা একটু জটিল হয়ে গেল আর কি। স্টুডেন্ট ভিসা যেভাবে বন্ধ করে দিয়েছে, ঠিক তেমনিভাবেই কেয়ার ভিসার ক্ষেত্রেও খুব, মানে হঠাৎ করে তারা রুলস চেঞ্জ করে ফেলছে। তো আজ এতটুকুই আমি আমার কমেন্ট সেকশনে এটার বিস্তারিত আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা চেক করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।